তো গাইস দেখতে পাচ্ছো আমরা রেডি হয়েছি একটু একটু টুকটাক। তো এখন বাজে হচ্ছে 6:25 আর আজ হচ্ছে কালী পুজোর পরের দিন। তো এখন আমি মানে আমরা ঘরের সবাই বাবা ছাড়া আমি ছাড়া মানে আমি এখনো রেডি হইনি আর কি। আচ্ছা ও ছাড়া আমাকে দেখতে পারো, এই দেখো আমি, এই দেখো দেখতে পারো, এই দেখো। তো এখন আমরা যাচ্ছি একটু কালী পুজোতে মানে পুজো দেখতে। কাল তো ছিল কালী পুজো আর আজ হচ্ছে গিয়ে কালী পুজোর সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে তে আমাদের এখানে অনেক ঘোরাঘুরি হয়। তো মিষ্টু বিয়ের পরেও একবার গিয়েছিল, বিয়ের আগেও মিষ্টু আসতো, বাট তখন তো আমার সাথে আসতো না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যাব। আমি পরেছি একটা গাউন, এটা হচ্ছে গিয়ে অন ডিমান্ড, মানে আমার ডিমান্ডে পড়া। এটা হচ্ছে গিয়ে ও 2017 এর ইসেতে কিনেছিল, মানে পূজোর সময়। আর এটা পরে দেখো একটা জিনিস, তুমি তোমাদেরকে দেখাই দেখো, ও কতটুক চিকনা হয়ে গেছে, চিকনি চিকনি, এতটুক মোটো, মানে মোটা ছিল, মোটু মোটু মোটি ছিল, মোটি দেখো এখন একটু চিকনা হয়ে গেছে। আর এটা একটু না পরেছি, আমি ওকে বলেছি যে একটু ঢিলা ঢালাই পড়ো, দরকার নেই, মানুষ থেকে নজর টজর দিয়ে দেবে। তো এখন আমরা যাব, মা যাবে, আমি যাব, আমার বন্ধু দুটো যাবে। সেটা তুমি দেখতে পাবে, অনেকগুলো ইয়াররিংস, কত কত ইয়াররিংস, তোমরা বিশ্বাস করবে না আমি এনে দেই, কিন্তু ও সবসময় বলে যে নেই নেই নেই। ঠিক আছে গাইস, রেডি হয়ে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো এখানে আমি রেডি হয়ে গেছি, চুলটা ছাড়বো, তাই আর চুলে কিছু করিনি। আমাদের আনসও এখানে রেডি হয়ে গেছে, এই দেখো, ভিতরে আসো আনস, ঘুরে আসো, এখানে আসো, এই দেখো আনস রেডি হয়ে গেছে, বাবা, হাত দেখাই দাঁড়াও। এই দেখো মাও রেডি হয়ে বসে আছেন এখানে, বাবা যাবেন না তাই বাবা এমনিতে বসে আছেন। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যেখানে আমরা পুজো দেখতে এসেছি আর কি, সেখানেই এটা হচ্ছে অমিত মানে আমার সিস্টার ইন মানে অন্য একজন সিস্টার ইন লর ঘর। তো এখানে এসেছি আর আনস সেখানে প্রথমবার এসছে, তো দেখো আনসকে আশীর্বাদ করছে আর কি, আর আনস ভয়ে ভয়ে দেখো কী করছে। আমাদের এখানে একটা রিচুয়াল আছে যে মানে যখন বেবি ওরা কোনোখানে প্রথম যায় কোনো জায়গায়, তখন মাথার মধ্যে একটু অয়েল লাগাতে হয়, তো সেটাই করছে মানে করছে। আর এখন দেখো ধান দুব্বা দিয়ে ওকে আশীর্বাদ করেছে, মানে ওর পিসি হয় আর কি, আমার সিস্টার ইন ল। তো এটাই, তো আমরা যেখানে পুজো দেখতে এসছি সেখানেই ওদের বাসা, তো ভাবলাম ওইখান থেকে একটু ঘুরে যাই। দেখো এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে, আনসার কিন্তু মিষ্টি একদম পছন্দ নয়, দেখো ও ঝাল ঝাল জিনিস খেতে ভালোবাসে, যেমন পকোড়া টকোড়া এগুলো খেতে ভালোবাসে। দাও একটু তো মিষ্টি খেতেই হয়। তো ঠিক আছে, এখান থেকে এখন যাব পুজো দেখতে আর কি। কিছু একটা পুজো আমরা দেখে এসেছি, এখন যাওয়ার সময় আবার যাব বাইরে, মানে রাস্তার মধ্যে অনেক ভিড়, জানি না কতটুকু কী হবে। আজকে নিয়ে তো হেঁটে হেঁটে এতটুকু পসিবল না, আর পুজো কিন্তু হেঁটে না দেখলে পুজো দেখার আনন্দটাই হয় না। দেখো আজকে ভুজিয়ে দিচ্ছে, কিন্তু ওটাও মানে আনস খাবে না। তো ঠিক আছে গাইস, চলো সাথে এগোই। তো এখানে একটা পুজো আছে, আমরা আর গাড়ি থেকে নামছি না আর কি, মানে প্রচুর ভিড়, আস্তে আস্তেই গাড়িটা চালাতে হচ্ছে অমিতকে। সামনে কোনো জায়গায় গাড়িটা পার্ক করে তারপর একটু জায়গা হেঁটে হেঁটে দেখব। তো দেখো এখানের পুজোটা গাড়ি থেকেই দেখা যাচ্ছে,
সুন্দরই হয়েছে এখানের পুজোটা। তো চলো গাড়িটা পার্ক করে তারপর অন্য জায়গায় দেখি।
তো এখন জাস্ট ঘুরে আস মানে এসে পৌঁছেছি। আর এখন দেখো আমাদের এখানে ঘড়িটা না যাওয়ার সময়টা খুলে গেছে, এই যে আমি এটা এখানে রেখে গিয়েছিলাম, এটা লাগানো হয়নি। তো দেখো টাইম, দেখো বাস 12:15 হয়ে গেছে। তো ঠিক আছে এখন আগে চেঞ্জ করে নেই, আনসারও ঘুম পেয়েছে, তো ওকে আগে চেঞ্জ করে ঘুমটা পাড়িয়ে দেই কিছু খাইয়ে, তারপর অন্য কিছু আর কি।